আজকে 12 তারিখ, অগস্ট মাসের 12 তারিখ, আর আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য বিহারের শিমুলতলা। কোথাও একটা যাব, বিরাট কিছু অ্যাক্টিভিটি করব, এরকম আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে কলকাতার বাইরে গিয়ে কয়েকটা দিন নিরিবিলিতে থাকা, যেখানে সমুদ্রে আরামসে ছবি আঁকতে পারবে, আমি লিখতে পারবো, আর আমরা গল্প করব, গল্পের বই পড়ব। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। রমানাথ রায়ের গল্প পড়বো বলে ঠিক করেছি। তো আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, দেখাচ্ছে যে 9 ঘন্টা লাগবে, 6:30 অনুমান বাজে, তো আমরা মোটামুটি 3:30-4 সময় পৌঁছানো উচিত, আর মাঝখানে আমরা লাঞ্চ টাঞ্চ করব। এখন সায়েন্স সিটির কাছাকাছি আছি, চলুন যাওয়া যাক শিমুলতলা। আমাদের শিমুলতলা যাওয়ার আর একটা উদ্দেশ্য হলো সেখানকার পুরনো বাড়িগুলো ঘুরে ফিরে দেখা। শিমুলতলায় এককালে প্রচুর বাংলা ছবির শুটিং হয়েছে, যার মধ্যে আমার খুব প্রিয় ছবি দাদার কীর্তি। বর্তমানে মহুয়া রায়চৌধুরীকে নিয়ে লেখালেখি করছি, তাই ওই জায়গাগুলো ঘুরে দেখলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরও দেখাবো দাদার কীর্তির বিভিন্ন জায়গাগুলো। চলুন যাওয়া যাক। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে গিয়ে কোনা এক্সপ্রেসওয়েতে পড়ব এবং তারপরে দিল্লির দিকে যাব। রাস্তাটা বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে আমাদের চলে যেতে হবে দেওঘরের দিকে। দেওঘর থেকে শিমুলতলা 1 ঘন্টার রাস্তা। এগারোটা প্রায় বাজতে যারা দুর্গাপুর টোলগেটে এসে উপস্থিত হয়েছি। সকাল 6টায় আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম, 6:20 নাগাদ। এখন প্রায় 12টা বাজতে যায়। আমরা আসানসোল পেরিয়ে এসেছি। এই সোজা রাস্তাটা চলে গেছে ধানবাদের দিকে। তো আমরা আগে থেকে ডান দিকে ঘুরবো দেওঘরের দিকে। দুর্গাপুরের পর থেকে মোটামুটি ভালোই এলাম, আশা করি এই পরের রাস্তাটাও ভালো থাকবে। আসানসোল ক্রস করার পর আমরা পরের ফ্লাইওভারের নিচ থেকে ডান দিক নিলাম। এখান থেকে বাঁ দিকে চলে গেলে পুরুলিয়া চলে যায়। আমরা এখন দেওঘরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা, হাইওয়ে ছেড়ে আমরা এখন, এটাও ন্যাশনাল হাইওয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে হলেও এটা সিঙ্গেল রোড। আমরা রূপনারায়ণপুর পার করে এই পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এবার আমরা চললাম ঝাড়খণ্ডের দিকে। সম্ভবত এটা ঝাড়খণ্ডই হবে বোধ হয়। সেই নায়ক ছবিতে সেই একটা কথা উঠেছিল যে বাংলাদেশটা চলে গেলে পরিবেশটা রুক্ষ হয়ে যায়, শর্মিলা ঠাকুর বলেছিলেন। তো সেটা শুনে উত্তম কুমার বলেছিলেন অনেকটা আপনার মতো। তো আমরা বাংলাদেশ ছেড়ে এসে এবার ঝাড়খণ্ড বিহারে ঢুকেছি। ঢুকে আমাদের কিন্তু অভিজ্ঞতা অন্য হচ্ছে, পরিবেশটা এখানে কিন্তু রুক্ষ হয়নি, বরং আরো বেশি সবুজ হয়ে গেছে। দেওঘর এখান থেকে এখনো 96 কিলোমিটার এবং দেওঘর থেকে আরো 45 কিলোমিটার, তো মোটামুটি 130 কিলোমিটার আমাদের যেতে হবে। লং রুটে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং স্কিল যতটা দরকার তার থেকে অনেক বেশি দরকার ধৈর্য, নইলে বিপদ অবশ্যম্ভাবী। মাঝে মাঝে খারাপ রাস্তা, সিগনাল, ট্রাফিক এবং প্রকৃতি আমাদের এই ধৈর্যের পরীক্ষা নেয়। আবার কখনো কখনো এত সুন্দর রাস্তা পাওয়া যায় যাতে মনে হয় এই পথ যদি না। জঙ্গলের মধ্যে আমরা গাড়িটা থামিয়ে একটু দাঁড়িয়েছি। অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে ভালো লাগে, মনে হয় যে একটু নেমে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তো এই নেমে একটু চোখে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে একটু হাঁটাহাঁটি করছি আর কি। তো এতে অনেক সময় এটা চেঞ্জ হয়, কারণ এক নাগারে বসে থাকতে ভালো লাগে না গাড়ির মধ্যে, যত এসি চালানো থাকুক আর যাই থাকুক, একটা সময়ের পরে একটু কেমন কেমন করে, তখন মনে হয় একটুখানি নেমে হাঁটাহাঁটি করলে, বাইরের একটু ফ্রেশ অক্সিজেন নিলে ভালো লাগবে। তো আমরা এখন সেই চেষ্টাই করছি। রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা একটা রেস্টুরেন্ট পেলাম, সাধারণ লাইন হোটেল বলা যায়, তবে এখানে হিল টপ ফ্যামিলি রেস্টুরেন্ট ধাবা লেখা আছে। এখানে কোনো
হিল দেখা যাচ্ছে না আশপাশে। তো যাই হোক, এদের খাবারটা সাধারণ খাবার, ভাত ডাল তরকারি পনির খেলাম, বেশ ভালোই খেলাম। এবার আমরা দেওঘরের দিকে যাব। আমরা শিমুলতলার অনেক কাছাকাছি এসে গেছি, আর 7-8 কিলোমিটার বাকি আছে। যদিও এখনো বোর্ডে কোথাও শিমুলতলার লেখাটা আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা রাস্তা এরকম ফাঁকা মাঠের মধ্যে, কখনো কখনো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা চলেছে। মোটামুটি রাস্তা ভালো, তবে যেহেতু রাস্তা অধিকাংশই সরু এবং অনেক জায়গায় গ্রামের মধ্যে দিয়ে গেছে, তাই খুব বেশি স্পিড নেওয়া যাচ্ছে না। এখন প্রায় 4টে বাজতে চলেছে, তো আমরা আমাদের পরিকল্পনা মতো ঠিক টাইমেই আছি। জার্নিটা খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। দেখতে দেখতে আমরা শিমুলতলায় ঢুকে পড়েছি, আমরা এসে গেছি আমাদের শিমুলতলায় একটাই রিসর্ট। হ্যাঁ, এই একটাই রিসর্ট, ভালো রিসর্ট আমরা যেটা দেখেছিলাম, এটার নাম হচ্ছে অন্য রিসর্ট। তো আমরা শিমুলতলার অন্য রিসর্ট থাকা ও খাওয়ার জন্য ভালো জায়গা। যদি আপনি প্রথমবার শিমুলতলায় আসেন, তবে অবশ্যই এখানে উঠবেন। গরমকালে এলে এটাই একমাত্র ঠিকানা, কারণ অন্য কোথাও এসি ঘর নেই। আমরা একটা স্যুট রুম নিয়েছিলাম, একটা বসার ঘর এবং সঙ্গে লাগোয়া বেডরুম। এই রুমের ভাড়া প্রতি রাতে 2000 টাকা। এছাড়া 2 বেড 3 বেডের এসি রুম আছে 1500-1600 টাকা ভাড়া। এখানে রান্না বেশ ভালো, তবে পান ভোজনের আগ্রহ থাকলে জিনিসটি সঙ্গে করে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু বিহার। হোটেলে কিছুটা সময় কাটিয়ে গেলাম 1 কিলোমিটার দূরের শিমুলতলা ট্রেন স্টেশনটা দেখতে। দাদার কীর্তি ছবিতে এই স্টেশনে অনেকটা শুটিং হয়েছিল। তাপস পাল যেখানে মহুয়াকে দেখতে আসা ছেলেটির জুতো পালিশ করাচ্ছেন, গত 4 দশকে স্টেশনটির অবস্থা অনেকটা পাল্টেছে দেখলাম, অনেক বদলে গেছে। এক জায়গায় দেখলাম লেখা আছে মডার্ন রেলওয়ে স্টেশন। তবে কলকাতা থেকে এখানে আসার ভালো কোনো ট্রেন নেই, আপনাদের তাই আসতে হবে হয় ঝাঁঝা নয়তো দেওঘরে নেমে ট্যাক্সি কিংবা অটোরিকশা ধরে। স্মৃতিতে ছবিরা ভাসে, মনে পড়ে পুরনো সে দেখা। শেষ ট্রেন চলে গেলে স্টেশনকেও লাগে বড় একা। সন্ধে হয়ে আসছে, এখন হোটেলে গিয়ে বিশ্রাম করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। চলুন, প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা শিমুলতলার বিখ্যাত পুরনো বাড়িগুলো ঘুরে ঘুরে দেখব, দেখব কোথায় দাদার কীর্তির শুটিং হয়েছিল। তাই আপনারা যারা ঘোরার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চ্যানেলে আরও অনেকগুলি এই রকম ঘোরার ভিডিও দেখতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।